মানুষকে দাওয়াত দিবেন, ঠিক আছে? দাওয়াতটা শুরু করবেন কোথেকে? নিজের কাছ থেকে। লিমা তাকুল মা লা তাফালুন, তুমি এমন কথা কেন বলো যেই কথার উপর তুমি নিজে আমল করো না। আজকে আমাদের আহলে হাদিস ভাইয়েরা নিজের বাড়িতে দিন নেই, নিজের পরিবারে দিন নেই, উনিও 40 দিনের জন্য আর একটা গ্রামে যায় দিন প্রচার করতেছে। আমি চাই আমার বাড়িতেও ইসলাম কায়েম হোক, আমার এলাকাতে ইসলাম কায়েম হোক, আমার দেশেও ইসলাম কায়েম হোক, কিন্তু কায়েমটা আমি কিভাবে করব? এটা হলো মানহাজ। জি, এখানে আমি আপনি এক একজন এক একটা বুদ্ধি খাটায় ইসলাম বুঝলে হবে না। দুনিয়ায় শান্তি চাচ্ছেন, রোগ মুক্তি চাচ্ছেন, হাই হুতাশ করেন না। আপনি অন্য কোনো দিকে যান না, আপনি আল্লাহর দিকে ফিরে আসুন। ইসলামের আকিদার উপর জন্ম দিয়েছেন, এতগুলি নবী রসুল আসছেন, কিতাব পাঠিয়ে দিয়েছেন, মানুষের অবস্থা কি? মানুষের অবস্থা হলো এই, আজকে মুসলমান নামাজ আদায়কারী, হজ আদায়কারী, সিয়াম পালনকারী, তারা গায়রুল্লাহর কাছে যে সাহায্য চাচ্ছে। আমরা প্রত্যেক নামাজের মধ্যে এই স্বীকৃতি দেই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আয় আল্লাহ আমরা শুধু তোমার জন্যই ইবাদত করি, আর যা কিছু চাওয়া ওয়া ইয়াকা নাস্তাইন, আয় আল্লাহ আমরা শুধু তোমার কাছেই চাই। এটা কিন্তু সবাই আমরা নামাজে পড়ছি, সবাই বলছি, কিন্তু বাস্তবতা হলো এই, আজকে কিন্তু আমি ইমান আকিদার উপর টিকে নেই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। রমেশপুর গ্রামে অবস্থিত আহলে হাদিস কেন্দ্রীয় মসজিদে উপস্থিত সকল মুসল্লিবৃন্দ, প্রশংসা মাত্র মহান রব্বুল আলামিনের জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক আখেরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একজন মুসলিম সে পরিপূর্ণ মুমিন এবং মুসলিম হওয়ার জন্য সিরাতে মুস্তাকিমের উপর অধিষ্ঠিত থাকার জন্য, জান্নাতের পথে সুবিচল থাকার জন্য আমাদেরকে তিনটা বিষয়ে সচেতন থাকতে হবে, আমাদেরকে তিনটা বিষয়ে সচেতন থাকতে হবে। নাম্বার ওয়ান, আকীদা। আকীদার ভিতরে যেন কোনো রকম পরিবর্তন না আসে, ভুল না হয়ে যায়, একজন সচেতন মুসলিম এ বিষয়ে সবসময় সচেতন থাকবে। আরেকটি হলো আমলের ক্ষেত্রে, যে আমল কিভাবে করব সচেতন থাকতে হবে, এমনটা যেন না হয় যে আমল করছি কিন্তু সেটা আল্লাহর কাছে গ্রহণ হচ্ছে না। আরেকটি বিষয় সেটা হলো মানহাজ। মানহাজ মানে হলো এই, যে আমি কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে কোন নীতি অবলম্বন করব। এই তিনটা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা আজকের জুমার খুতবায় উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম যে বিষয় সেটা হলো এই, যে একজন মুসলিমের তার ইমানি দায়িত্ব ইমান ঠিক রাখা, ইমান ঠিক রাখা, ইমান ঠিক রাখা। এই জন্য বলছি যে আসলে ইমানের গুরুত্ব যদি আমরা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে জানতে চাই, তাহলে বোঝা যায় যে আসলে মূল হলো আকীদা। মূল কি? আকীদা মানে ভিত। যেহেতু মূল আকীদা, আর আকীদার মধ্যে যেন মানুষের কোনো রকম ত্রুটি না থাকে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টির পূর্বেই
তাদেরকে আকীদার জ্ঞান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির পূর্বেই আদম আলাইহিস সালামের পাজরের হাড্ডি থেকে কিয়ামত পর্যন্ত যত ওনার সন্তান আসবে এই সমস্ত মানব জাতির রূহকে আল্লাহ পাক সামনে হাজির করেছেন। হাজির করার পর আল্লাহ পাক তাকে প্রতিশ্রুতি নিয়েছেন যে আলাস্তুবি রব্বিকুম, মানে পৃথিবীর জীবনে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষের রূহকে আল্লাহ তাআলা তার সামনে নিয়ে এসে বলছে, আচ্ছা বলো দেখি তোমাদের স্রষ্টা কে? আলাস্তুবি রব্বিকুম, তোমাদের স্রষ্টা কি আমি নই? আল্লাহ পাক বলছেন। তখন কিন্তু সবাই এই পৃথিবীতে যত মানুষ ছিল আসবে সমস্ত মানুষের রূহ এক বাক্যে সবাই স্বীকার করে বলেছিল, কলু বালা, হ্যাঁ ইয়া আল্লাহ আপনিই তো আমাদের রব। আল্লাহ পাক বলছেন, তোমাকে দুনিয়ায় যাওয়ার পূর্বেই আমি যে তোমাদের রব এই পরিচয়টা তোমাদেরকে দিয়ে পৃথিবীতে এই জন্য পাঠিয়ে দিচ্ছি যেন তুমি কিয়ামতের দিন এটা না বলতে পারো। কালু আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। কিয়ামতের দিন তুমি যেন এটা না বলতে পারো যে আয় আল্লাহ আমি তো তুমি যে রব এটা আমি জানতাম না, এটা আমি বুঝতাম না, এটা যেন তুমি না বলতে পারো। এই জন্য তোমাকে দুনিয়ায় আসার পূর্বেই আমি আমার পরিচয় তোমাকে দিয়ে তোমাকে দুনিয়ায় পাঠালাম। এটার দ্বারা বোঝা যায় আকীদার গুরুত্ব। আকীদা শব্দের অর্থ হলো গিড়া লাগানো, গিড়া। শরীয় পরিভাষায় অর্থ হলে একটা মানুষের সম্পর্ক শুধুমাত্র আল্লাহর সাথে স্থাপন করা হয়, এটা হলো আকীদা। মানে মানুষের সম্পর্কটা আল্লাহর সাথে স্থাপন করা, আমার যাওয়া আমার যাবতীয় এবাদত আমার চাওয়া পাওয়া ভালো মন্দ সব কিছুর কানেকশন একটা মানুষের দুনিয়াতে তার যা কিছু প্রয়োজন সেই প্রয়োজন মিটাবে, হ্যাঁ তার কথা শুনবে, তার প্রয়োজন মিটাবে। দুনিয়ার সুখ শান্তির যিনি মালিক তিনি হলো একমাত্র আল্লাহ তাআলা। এই যে আল্লাহর সাথে বান্দার তার সম্পৃক্ততা সম্পর্ক এটার নাম হলো আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টির পূর্বেই পরিচয় করে দিয়েছেন যে তোমাদের রব আল্লাহ তাআলা। মানুষ যখন দুনিয়ায় সৃষ্টি হয়, যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসে, তখন আল্লাহ পাক বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আমি প্রত্যেক নবজাতক সন্তান, সে মুসলমানের ঘরে সন্তান হোক বা অমুসলিম ঘরে সন্তান হোক, এই পৃথিবীতে যত শিশু সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক নবজাতক সন্তানকে আমি ইসলামের ফিতরত দিয়ে আমি দুনিয়ায় পাঠিয়ে দিই। সুবহানাল্লাহ। অর্থাৎ সবাই কিন্তু ইসলাম ধর্ম নিয়েই দুনিয়ায় আসে। পরবর্তীতে কি হয়, ফা আবাওয়াহু ইউহাউমিদানিহি ওয়ায়ুনাসসিরানিহি ওয়ায়ুমাজ্জিসানিহি। ওর মা বাপ যেরকম পরবর্তীতে সে সেরকম ধর্মে চলে যায়। মা বাপ যদি ইহুদি হয় সন্তান পরবর্তী অটোমেটিক ইহুদি হয়ে যায়, মা বাপ যদি খ্রিস্টান হয় সন্তান খ্রিস্টান হয়ে যায়, মা বাপ যদি মুসলিম হয় তাহলে সন্তানরাও মুসলিম অবস্থায় পরবর্তীতে টিকে যায়। তাহলে আকীদা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ পাক দুনিয়ায় আসার পূর্বেও শিক্ষা দিয়েছেন, দুনিয়ায় পাঠিয়েছেন আকীদা দিয়েই। এরপরে মানুষরা যেন আকীদার উপর মৃত্যু পর্যন্ত অবিচল থাকে, অটল থাকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় প্রায় 124,000 এবং নবী রসুলকে আল্লাহ পাক পাঠিয়েছেন। এবং আল্লাহ পাক সূরা নাহালের
36 নম্বর আয়াতে বলেছেন, আমি এই সমস্ত নবী এবং রসুলকে শুধু একটা উদ্দেশ্যেই পাঠিয়েছি যে এরা যেন মানুষদেরকে আকীদার শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি যত নবী এবং রসুল পাঠিয়েছি আমি সমস্ত নবী এবং রসুলকে এই দাওয়াত দিয়ে পাঠিয়েছি যে মানুষেরা যেন একমাত্র আল্লাহর ইবাদত করে, আর আল্লাহ ছাড়া যত তাগুত আছে সমস্ত তাগুতকে তারা যেন ছেড়ে দেয়। তাহলে আকীদার গুরুত্ব অসীম। আল্লাহ রাব্বুল আলামিন আকীদার গুরুত্ব বোঝানোর জন্য রসুল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, এবং আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিন। হে ইমানদারগণ, আল্লাহ বলছেন হে ইমানদারগণ তোমরা ইমান নিয়ে আসো। ইমানদারগণ ইমান নিয়ে আসবে মানে সূরা আনআম 82 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আসলে ইমানদার ইমান নিয়ে আসার অর্থ হলো এই, আল্লাযীনা আমানু যারা ইমান এনেছে জন্মসূত্রে মুসলমান হোক অথবা কালেমা পড়ে মুসলমান হোক, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, তারা যেন তাদের ইমানের সাথে জুলুমকে মিশ্রিত না করে, জুলুমকে মিশ্রিত না করে। জুলুম মানে সাহাবা একরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ এমন কোন মানুষ আছে যার দ্বারা একটুও কোনো জুলুম হয় না? বলছেন দেখো এই জুলুমের অর্থ ওই মানুষের নফসের উপর জুলুম সেটা নয়, এখানে জুলুম মানে হলো শিরিক। জুলুম মানে শিরিক। আল্লাহ বলছেন যারা ইমান এনেছে এবং যারা ইমানের সাথে শিরিককে মিশ্রিত করে নাই, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তারাই কিন্তু নিরাপদে থাকবে এবং প্রকৃতপক্ষে তারাই হলো হেদায়েত প্রাপ্ত। তাহলে ইমান এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই বিষয়ের মধ্যে সামান্যতম কোনো যদি ত্রুটি হয়ে যায় তাহলে একেবারে জীবনের সব কিছু নষ্ট। ভালো করে বোঝেন, মানুষের ভুল হয় আমলের ক্ষেত্রে ভুল হয় না? আর একটা ভুল হলো আকীদার ভুল। আমলের ক্ষেত্রে যদি ভুল হয়ে যায় তাহলে সেই ভুল আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করতেও পারেন। বান্দা যদি আল্লাহর কাছে বিনয়ী হয়ে ক্ষমা চায়, তৌবা করে, আল্লাহ পাক মাফ করে দিবে। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অনেক পাপ করেছি, কোনোদিন সিয়াম ছেলে দিয়েছি, কোনোদিন নামাজ তরক করেছি, হ্যাঁ কোনোদিন আল্লাহ পাকের নাফরমানি করেছি, আমি যদি বিনয়ী হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ পাক মাফ করে দিবেন, প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু আকীদার মধ্যে যদি ভুল হয়ে যায় তাহলে সমস্যা। আকীদার মধ্যে ভুল হওয়া মানে আপনার জীবনে যত নেকি আছে সঙ্গে সঙ্গে সবগুলি নেকি নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে বলেছেন, লা ইন আশরাকতা লা ইহবাতান্না আমালুক। হে নবী সাল্লাল্লাহু সাল্লাম, আপনিও যদি আকীদার মধ্যে ভুল করেন, তাওহীদের সাথে যদি শিরিক মিশ্রিত করেন, তাহলে আপনি রসুল হলেও আপনার পিছনে সব নেকি সঙ্গে সঙ্গে বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি আজকে আলোচনা বলছি, এটা হলেই আমাদেরকে সচেতন থাকতে হবে যে আমাদের ইমানের মধ্যে যেন কোনো ত্রুটি না আসে। আচ্ছা, ইমানের মধ্যে যেন ত্রুটি না আসে আমাদেরকে তিনটা কাজ করতে হবে। একটা হলেই আল্লাহকে মানার ক্ষেত্রে আমরা তিনটা বিষয়ে তাওহীদ মানব, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ও সিফাত। আল্লাহকে রব হিসাবে মানব, আল্লাহকে মাবুদ হিসাবে মানব, এবং আল্লাহর যে নাম এবং গুণাবলী আছে এই বিষয়ে আল্লাহকে একক বলে মানব। একটু দেখেন, আমার সাথে খেয়াল করেন, দেখেন কোথাও ভুল আছে কিনা। রব মানে কি? রব মানে প্রতিপালক, রব মানে প্রতিপালক, স্রষ্টা, হায়াত মৃত্যুদাতা তিনি, জীবনদাতা তিনি, রিজিক দাতা তিনি, উপকার অপকারের মালিক তিনি। এ বিষয়ে কোরআনে অসংখ্য দলিল রয়েছে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ।
নিশ্চয় তোমাদের রব তিনি যিনি এই জমিন আসমানকে সৃষ্টি করেছেন, وَخَلَقَ لَكُم مَّا فِي الْأَرْضِ جَمِيعًا এবং এই পৃথিবীতে তুমি যা কিছু দেখছো এই সব কিছু তিনি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তাহলে এই পৃথিবীর স্রষ্টা আল্লাহ তাআলা, এই পৃথিবীর পরিচালক আল্লাহ তাআলা। এ বিষয়ে মুসলমানদের আকীদার মধ্যে যেন বিন্দু পরিমাণ কোনো চেঞ্জ না আসে যায়, তাহলে কিন্তু সমস্যা, আকীদা নষ্ট, ইমান নষ্ট, সমস্যা হয়ে যাবে। এখন দেখুন আমাদের মধ্যে একটু মিলিয়ে দেখি, আমরা কি আল্লাহকে রব বলে মানি? জি, যারা একমাত্র আল্লাহকে রব বলে মানে তারা কোশ্চিন কালেও দুনিয়ার কিছু চাওয়া পাওয়ার জন্য আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যে চাইতে পারে না। অথচ আজকে যেই রব আমাদেরকে জন্মের পূর্বেই আল্লাহর পরিচয় করে দিয়েছেন, ইসলামের আকীদার উপর জন্ম দিয়েছেন, এতগুলি নবী রসুল আসছেন, কিতাব পাঠিয়ে দিয়েছেন, মানুষের অবস্থা কি? মানুষের অবস্থা হলো এই, আজকে মুসলমান নামাজ আদায়কারী, হজ আদায়কারী, সিয়াম পালনকারী, তারা গায়রুল্লাহর কাছে যে সাহায্য চাচ্ছে, সন্তান চাচ্ছে, সম্মান চাচ্ছে, বিপদের সময় গায়রুল্লাহর কাছে যাচ্ছে। আজকে রাজশাহী থেকে আসার সময় বগুড়া পর্যন্ত প্রায় কয়েকটি বাস দেখলাম, কয়েকটি বাস, যে বাসের উপরে হাড়ি পাতিল আছে, ছাগলও আছে, লাকড়ি নিয়ে আসতেছে, কোথায় যাচ্ছে? বগুড়া মহাস্থানে যাচ্ছে, তাই নয় কি? যারা যাচ্ছে তারা কিন্তু অমুসলিম নয়, তারা কিন্তু মুসলমান, তাদের চেহারায় দাঁড়িয়ে আছে নাম আবদুল্লাহ আব্দুর রহমান, অনেক হাজি সাহেব আছেন, কিন্তু বেচারা আকিদা বোঝে না, তাদের বিশ্বাস নেই যে আল্লাহ তিনি সন্তানদাতা, তিনি রিজিক দাতা। বিপদে আছেন, অসুস্থ আছেন, আপনাকে শুধুমাত্র আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, চিকিৎসা করতে পারেন, কিন্তু গায়রুল্লাহর কাছে যে আপনি কোনো কল্যাণ চাইতে পারেন না, এটা শিরিক। অর্থ এই যে আজকে মুসলমান কিন্তু ইসলামের উপর জন্মগ্রহণ করার পরেও, ইসলামের লেবাস থাকার পরেও কিন্তু অটোমেটিক ইসলাম থেকে তারা দূরে সরে গেছে। এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে যে কোনো ক্ষেত্রেই যেন আমাদের আকীদার মধ্যে ভুল না হয়। তার মানে হলেই আপনার যাবতীয় চাওয়া, আপনার যা প্রয়োজন, আপনার সম্পর্ক থাকবে একমাত্র আল্লাহর সাথে। পরীক্ষায় পাস করতে হবে, ছেলের চাকরির প্রয়োজন, বাড়িতে অসুস্থ আছে, যাবতীয় বিষয় আপনার অন্তরের কানেকশন থাকবে আল্লাহর সাথে। তিনি পৃথিবীর পরিচালক, তার হাতেই পৃথিবীর চাবি, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, তিনি তার হাতেই সম্মানের চাবি, তার হাতেই অসম্মানের চাবি, তার হাতেই পৃথিবীর রিজিকের চাবি, সব কিছুর মালিক তিনি। তার এই মিলকিয়াতের মধ্যে যেমন কারো শরিক নাই, আল্লাহ পাক তিনি যেটা চান তাকে কেউ পরামর্শ দেওয়ার মতো ব্যক্তিও পৃথিবীতে দ্বিতীয় কেহ নাই। এটা হলো তাওহিদুর রুবুবিয়্যা। আর তাওহিদুল উলুহিয়্যা মানে হলো এই, আল্লাহ যেহেতু স্রষ্টা, তিনি যেহেতু জীবন এবং মৃত্যুর মালিক, তিনি যেহেতু পরিচালক, পৃথিবীর পরিচালক, অতএব আমি যে ইবাদতগুলি করব এই ইবাদত শুধুমাত্র এক আল্লাহর জন্য করাটাই হলো তাওহিদুল উলুহিয়্যা। আমরা প্রত্যেক নামাজের মধ্যে এই স্বীকৃতি দেই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আয় আল্লাহ আমরা শুধু তোমার জন্যই ইবাদত করি, আর যা কিছু চাওয়া ওয়া ইয়াকা নাস্তাইন, আয় আল্লাহ আমরা শুধু তোমার কাছেই চাই। এটা কিন্তু সবাই আমরা নামাজে পড়ছি, সবাই বলছি, কিন্তু বাস্তবতা হলো এই, আজকে কিন্তু আমি ইমান আকিদার উপর টিকে নেই, বিয়ে করে 20 বছর হয়ে গেছে, সন্তান পায় না, এরপরে কেহ তাকে বলেছে আচ্ছা একটা কাজ করেন, আপনি মহাস্থানে যে একটা মান্নত করেন, দেখেন সন্তান চলে আসবে, ঠিক আছে, ওই বেচারা তার দরকার সন্তান, ইমান দুর্বল, মানে আল্লাহ যে দাতা তিনি না দিলে যে কেউ দিতে পারবেন না, এই বিশ্বাসের মধ্যে তার ত্রুটি এসে গেছে, ও মানুষের কথা শুনে গায়রুল্লাহর মাজারে যে একটা মান্নত করেছে,
আর আল্লাহ পাক আবার মান্নত করার সাথে সাথে তার ঘরে সন্তানও দিয়ে দিয়েছে। এখন উনি কি বলবেন, আরে বাপ, তাহলে এই মাজারে মান্নত করলেই সন্তান পাওয়া যায়, বিশ্বাস আরো গাঢ় হয়ে গেল না? আমি আজকে গাড়িতে আসার সময় ড্রাইভার সাহেব বলছে, যারাই মাজারে যাচ্ছে তাদেরকে যদি জিজ্ঞাসা করা যায় যে আপনি কেন যাচ্ছেন, তো বলছে তারা এই জন্য যাচ্ছে যে তার বাপ দাদা গিয়েছে, দাদা গিয়েছে, সেখানে গিয়ে মান্নত করলে কিছু পায়, এই জন্য তো যাচ্ছে। তখন আমি বললাম, আচ্ছা হিন্দুরা যে তাদের গির্জায় যায় বা তাদের বুথখানায় যায়, সেখানে যায় যদি কিছু না পেত তাহলে হিন্দুরাও বুথখানা ছেড়ে দিত, তাই নয় কি? আসলে যে যেখানে যা চাই সেখানে যে পায়, আপনি কি বলবেন, তারা কি দেয়? হিন্দুর মূর্তি কি দিতে পারে? মহাস্থানওয়ালা কি দিতে পারে? দেয় আল্লাহ তালা, দেয় আল্লাহ তালা। এই ব্যক্তি মান্নত করলে একে কেন দিল আল্লাহ তালা? আল্লাহ তালা এই জন্য দিল, ওই ব্যক্তির ইমান ছিল দুর্বল, সে আল্লাহর থেকে তার ইমান সরে গেছে, সরে যেতে গিয়েছে আল্লাহ পাক তাকে আরো বড় পথ ভ্রষ্ট করতে চায়। আগে তো সন্দেহ ছিল যে আল্লাহ দিবে, আচ্ছা দেখি গায়রুল্লাহর কাছে যে দেখি কিছু পাওয়া যায় কিনা। আর গায়রুল্লাহর কাছে যে যখন চেয়েছে, সিলেটে গিয়েছে, হ্যাঁ সেখানে যা শাহজালালের মাজারে মান্নত করেছে, বাংলাদেশে যেরকম বহু গায়রুল্লাহর মসজিদে যা ভিড় নাই তার চেয়ে বেশি ভিড় গায়রুল্লাহর মাজারে গিয়ে, সেখানে যে চাওয়ার পর তারা পাচ্ছে, আপনি কি বলবেন, ওই গায়রুল্লাহ দিচ্ছে না? আল্লাহ পাক যাদের ইমান দুর্বল হয়ে গেছে তাদেরকে আরও আকিদার নষ্ট করার জন্য, দুর্বল করার জন্য তাদের ইমানটাকে ওই তার বিশ্বাস অনুপাতে ওখানে গিয়েছে আল্লাহ দিয়েছে, যেন ওই ব্যক্তি বলে হ্যাঁ গায়রুল্লাহরাও দিতে পারে, তখন সে আর বড় শিরিক করে বসে। ঠিক আছে ভাই, এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, কেহ যেন আপনাকে কোনো রকম ডিস্টার্ব না করতে পারে, আপনার ইমানকে কেউ যেন দুর্বল না করতে পারে। আমাদের দেশের মুসলমান, অধিকাংশ মুসলমান অসচেতন, আকিদা সম্পর্কে সচেতন নয়, একটু বড় বিপদ আসলেই আহাজারি শুরু করে দেই। আর আমরা আল্লাহর কাছে হয়তো এক আধবার চাই, চেয়ে যখন পাই না তখন গায়রুল্লাহর কাছে চলে যাই। এই জন্য বলছি যে না, আপনার জীবন চলে যাবে, আপনি কখনো আল্লাহ ছাড়া অন্য গায়রুল্লাহর কাছে চাইবেন না, আশাও করবেন না। তাহলে এই ভুল যদি করে ফেলে দেন তাহলে আপনার জীবন একেবারে নষ্ট। আমলের ভুল করলে হয়তো অস্থায়ী জাহান্নামে যাওয়া যাবে, কিন্তু আকিদায় ভুল করলে চিরস্থায়ী জাহান্নামে, চিরস্থায়ী জাহান্নামে। এই জন্য আকিদা সম্পর্কে সচেতন থাকতে হবে। দুই নম্বর বলছিলাম, আল্লাহ রব বলে মানতে হবে, আমার যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। তিন নম্বর হলেই আল্লাহর কিছু নাম আছে, গুণাবলী আছে, এই আল্লাহর নাম এবং গুণাবলী ক্ষেত্রে আল্লাহকে একক বলে মানতে হবে। আল্লাহর নাম কি? আল্লাহ, আল্লাহর জাতি নাম। আর আল্লাহর সিফাতি বহু নাম আছে, আর রহমান, আর রহিম, আল গফুর, আল করিম, আর সাত্তার, এগুলো আল্লাহর গুণাবলী নাম। এই নামে আল্লাহ পাক, আল্লাহ যে এই গুণে গুণান্বিত এটা আল্লাহর সঙ্গে খাস করে দিতে হবে। যেমন ক্ষমাশীল, গফুর মানে ক্ষমাশীল, তাহলে এই গুণকার আল্লাহ। এখন আমি যদি এই গুণটা কোনো মাখলুককে দেই তাহলে আল্লাহর সাথে কী হয়ে গেল? শিরিক হয়ে গেল, আল্লাহর সাথে শিরিক হয়ে গেল। অতএব আল্লাহ পাক যেই গুণে গুণান্বিত তাকে সেই গুণে রাখতে হবে। আমরা নাম রাখি আব্দুর রহমান, আব্দুল আজিজ, মানে কি রহমানের ছেলে, রহমানের বান্দা, আজিজের বান্দা, আর ডাকি কি আজিজ, এ আজিজ, এ রহমান। জি না, রহমান তো হবে না, সে কোনোদিন না, তার নাম আব্দুর রহমান, তাকে আব্দুর রহমান বলে ডাকতে হবে, শুধু রহমান বলে ডাকা যাবে না, কারণ রহমান আল্লাহর নাম, আল্লাহর নাম। খোদা কি আল্লাহর নাম? না, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম আছে, এই নাম ধরে তোমরা আল্লাহকে ডাকো। আল্লাহর নাম আল্লাহ নিজে রেখেছেন, আল্লাহর নাম কোনো বান্দা রাখতে পারে না। খোদা আমরা আল্লাহর নাম দিয়েছি, কিন্তু আল্লাহর নামে, খোদা নামে আল্লাহর কোনো নাম নেই। আল্লাহর যেগুলি সিফাত আছে, গুণ আছে, আল্লাহর গুণ সম্পর্কে যেমন আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের চেহারা আছে। জান্নাতিরা যখন জান্নাতে যাবে তখন মোমেনরা আল্লাহ পাককে দিদার করবে, আল্লাহর দেখবে, উজুহুই
ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কিছু চেহারা জান্নাতে এমন হবে যারা তার প্রতিপালককে দেখবে, কুল্লু মান আলাইহা ফান ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, দুনিয়া সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহর চেহারা মুবারক টিকে থাকবে। এখানে চেহারা শব্দ আসছে, যদিও উদ্দেশ্য জাতে মুবারক, চেহারা শব্দ কোন হাদিসে আছে, আমাকে চেহারা চেহারায় তর্জমা করতে হবে। আল্লাহ বলছেন আমি আদমকে হাত দিয়ে বানাইছি, হাতের তর্জমা হাতই করতে হবে, এটা হল তাওহীদের দাবি। কিন্তু মুসলমানরা কি হয়েছে, এই ধর্মটাকে বিবেক দিয়ে বোঝার ক্ষেত্রে এনারা তাওহীদের মধ্যে ভুল করে বসেছে। বলছে হাত মানে হলো কুদরত, হাত মানে কি কুদরত, তাহলে এই যে ভুল হাতের তর্জমা না করে কুদরত করতেছে, আল্লাহ পাকের একটি গুণ হলে আল্লাহ পাক আরশের উপরে আছে, আর আপনি বলছেন আল্লাহ ফি কুল্লি মাকান, আল্লাহ তাআলা সব জায়গায় সর্বজায়গায় বিরাজমান, আল্লাহ পাক মুমিনের কলবে আছে, এই ভুলগুলি কিন্তু ছোট ভুল না, মারাত্মক ভুল, আকীদার ভুল। এই ভুলের উপর আমার সামনে বাজারে বই আছে, আকীদার বই, যে বইগুলি আমাকে এগুলি শিক্ষা দিচ্ছে। আমাদেরকে সচেতন থাকতে হবে যে আল্লাহর তাওহীদ আমি কিভাবে মানব। তাওহীদের যে তিনটা প্রকার বললাম, এই তিন প্রকারের তাওহীদ আমাদেরকে বুঝতে হবে এবং আমাদের অন্তরে গেঁথে রাখতে হবে, এর মধ্যে যেন কোনো রকম ভুল না হয়, সচেতন থাকতে হবে। আর একটা বিষয় হল মানহাজ, এটা আপনারা আজ পর্যন্ত শোনেননি, নতুন কথা। মানহাজ, মানহাজ জিনিসটা কি, মানহাজ মানে হলো এই যে আমার সামনে কোরআন হাদিস আছে, এই কোরআন হাদিসটা আমি কিভাবে বুঝবো, আমার বুঝে বুঝবো নাকি যেরকম বুঝেছেন সাহাবায়ে কেরাম সেভাবে বুঝবো। মানহাজ হলো এই কোরআন হাদিসের দলিল আমি ওইভাবেই বুঝবো যেইভাবে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বুঝেছেন। এই ক্ষেত্রে যদি ভুল হয় তাহলে আমাদের জন্য সমস্যা। কিভাবে একটা উদাহরণ দেই, আল্লাহ পাক আমাদেরকে দিন কায়েম করার জন্য হুকুম দিয়েছেন যে তোমরা রাষ্ট্র কায়েম, দিন কায়েম করো, দিন, ঠিক আছে। এখানে দিন বলতে কি বোঝানো হয়েছে, দিন বলতে রাষ্ট্র কায়েম না কি? এখানে তাফসীরকারক বলেছেন যে দিন মানে হলো তাওহীদ, দিন মানে তাওহীদ, তার মানে হলে সমস্ত নবী রসুলগণ তারা মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তুমি কামিয়াব হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাকে দিন কায়েম করতে হবে, কোথায় করতে হবে, প্রথমে, প্রথমে সংসদে না, প্রথমে আমার নিজের উপর দিন কায়েম করতে হবে, এরপর আমার পরিবারের উপরে। কেন? আপনার নিজের মালিক আপনি, আপনার পরিবারের প্রধানমন্ত্রী আপনি, আপনার ওয়াইফকে, স্ত্রীকে এখনও পর্দা করাতে পারেন নাই, আপনার ছেলেকে এখনও নামাজে বানাতে পারেন নাই, আর আপনি গাড়ি ভাঙতে চলে গেছেন রাস্তায়, মিছিল করতেছেন, সংসদ দখল করতে চাচ্ছেন, ভুল হচ্ছে, এটা মানহাজের ভুল, আকীদার ভুল। মানুষকে দাওয়াত দিবেন, ঠিক আছে, দাওয়াতটা শুরু করবে কোথা থেকে, নিজের কাছ থেকে, লিমা তাকুল মালা তাফালুন, তুমি এমন কথা কেন বলো যেই কথার উপর তুমি নিজে আমল করো না। আজকে আমাদের আহলে হাদিস ভাইয়েরা নিজের বাড়িতে দিন নেই, নিজের পরিবারে দিন নেই, উনিও 40 দিনের জন্য আর একটা গ্রামে যায় দিন প্রচার করতেছে, এটা মানহাজগত ভুল, এটা বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে দাওয়াত করতে বলেছেন, দাওয়াত কে করবে, যার কাছে ইলম শরীয়তের জ্ঞান আছে সে দাওয়াত করবে, এবং বলা হয়েছে বাল লিহু আননি ওয়ালা আয়া, তুমি আমার পক্ষ থেকে একটি আয়াত হলে মানুষকে পৌঁছে দাও। তাহলে আপনি মানুষকে যেই কথাটি বলবেন সেটা হবে শুধু কাল আল্লাহ কাল রসুল, আল্লাহর কথা রসুলের কথা, এটা প্রথম আপনাকে জানতে হবে, নিজে আমল করতে হবে, নিজের পরিবারকে ঠিক করতে হবে, আত্মীয় স্বজনকে ঠিক করতে হবে, এলাকাবাসীকে ঠিক করতে হবে, তারপরে বাইরে যেতে হবে। কিন্তু আমার নিজেরও খবর নাই, পরিবারের খবর নাই, আর একজনকে নিয়ে আমি চিন্তা করছি, এটা হলো মানহাজগত ভুল, মানহাজগত ভুল। আচ্ছা, হ্যাঁ, একজন ব্যক্তি আমি চাই আমার বাড়িতেও ইসলাম কায়েম হোক, আমার এলাকাতে ইসলাম কায়েম হোক, আমার দেশেও ইসলাম কায়েম হোক, কিন্তু কায়েমটা আমি কিভাবে করব, এটা হলো মানহাজ। জি, এখানে আমি আপনি এক একজন এক একটা বুদ্ধি খাটায় ইসলাম বুঝলে হবে না,
কায়েম করতে হবে কিভাবে, যেইভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেভাবে কায়েম করেছেন আমাদেরকে সেভাবে কায়েম করতে হবে। তিনি কি করেছেন, মদিনায় যে মদিনাবাসীদেরকে প্রথমে ইসলাম গ্রহণ করাইছেন। মানুষরা যখন মুমিন হয়ে গেছে, মানুষরা যখন প্রকৃত মুমিন হয়েছে, অটোমেটিক ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে। আল্লাহ পাক সূরা নূরের 55 নম্বর আয়াতে বলেছেন, ওয়াআদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক তোমাদের কাছে ওয়াদা করেছে, আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান নিয়ে আসবে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ আমল করবে, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাহলে তোমাদের পূর্বে তাদেরকে যেরকম রাষ্ট্র ক্ষমতা দান করেছে, তুমি যদি আল্লাহর প্রতি প্রকৃত ঈমান নিয়ে আসো, সৎ আমল করো, আল্লাহ বলছেন আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ, আমি তোমার হাতেও রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেব। আপনি আমল করবেন রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য নাকি জান্নাত পাওয়ার জন্য? আপনার নিয়ত কি? নিয়ত হলো জান্নাত পাওয়ার জন্য, ঠিক আছে? আমাকে যদি আল্লাহ জান্নাত দেয়, রাস্তার একটা কাঁটা ছড়ায় দিয়ে যদি জান্নাত দেয়, আপনার কোনো আফসোস আছে নাকি? সমস্যা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আমি জান্নাতে একজন ব্যক্তিকে দেখলাম, তার কাছে শুধু একটা নেকি, সেটা কি? রাস্তায় চলার সময় কষ্টদায়ক কোনো কাঁটাদার ডাল রাস্তায় পড়েছিল, ওই ব্যক্তি মনে করেছে যে এই রাস্তায় মানুষ চললে কষ্ট পাবে, তার পায়ে কাঁটা চুবে যাবে, সে নির্জন ওই কাঁটাটাকে সরিয়ে দিয়েছে। আল্লাহ পাকের কাছে এই একটি আমল তার কাছে এত পছন্দ হয়েছে, এই ছোট্ট আমলের বিনিময়ে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুণ মাফ করে দিয়েছে। হাদিস উল্লেখ আছে বুখারি মুসলিমে, ব্যভিচারী নারী সারা জীবন জিনা করেছে, রাস্তায় হেঁটে যাচ্ছে, একটি কুয়া কুকুর পিপাসায় কুয়ার পাশের যে কাদা আসে কাদাগুলি চাটছে, মহিলা পিপাসা লেগেছিল, মহিলা কুয়ার ভিতরে যে পানি পান করেছে, বাহিরে এসে দেখে কুকুর পানি পাচ্ছে না, কুকুরের প্রতি দয়া আসছে, কুয়ার ভিতরে যে নিজের অন্নটাকে ভিজিয়ে নিয়ে কুকুরের মুখে পানি চিপিয়ে দিয়েছে, আল্লাহর কাছে এই কুকুরের প্রতি দয়া, এমন একটি ছোট্ট আমল, এটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে এই এক আমলের বিনিময়ে আল্লাহ পাক তার জীবনের সমস্ত ব্যভিচারী গুণাহ মাফ করে দিয়েছেন। লা তাহকিরান্না মিনাল মারুফ, কোনো নেকির কাজকে ছোট মনে করে ছেড়ে দেবেন না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক, তোমার মুসলিম ভাইয়ের সঙ্গে হেসে হেসে সালাম দিবা, হেসে কথা বলবা, এটাও যে একটা বড় নেকি, এই নেকিকেও তুমি ছোট করে দেখার কোনো অবকাশ নেই। তুমি যখন কোনো নেকি দেখবা, নেকিটা আমলে নিয়ে আসবা, হয়তোবা ছোট নেকি তোমাকে জান্নাতে যাওয়ার মাধ্যম হতে পারে, আবার কখনো কখনো রামেশ্বরের এইরকম বড় একটি মসজিদ বানায়াও কিন্তু আপনার আমল এক নেকিও আপনি না পেতে পারেন। কিভাবে? বিশাল বড় মসজিদ বানিয়েছি, অন্তর্নিহিত মানুষ যেন আমাকে কি বলে, মানুষ দেখা মাশাআল্লাহ উনি মসজিদটা বানাইছেন, উনি এই যে সামান হজে যাচ্ছে, সারা জীবনের প্রচেষ্টার পর একবার হজে যাচ্ছে, যাওয়ার আগে সারা গ্রামবাসীদেরকে বলে যাচ্ছে দোয়া করেন ভাই হজে যাচ্ছি, আসলে উদ্দেশ্য দোয়া না, উদ্দেশ্য মানুষকে জানানো যে আমি হজে যাচ্ছি। এই যে মানে বড় বড় আমল করেও কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে অত্যন্ত ডিপ গুরুত্বপূর্ণ কথা বলছি, যদি আমার সামনে শ্রোতা অনেক মুরব্বী আছেন, জানি না আমার আলোচনা বুঝতে পারছেন কি না। আজকে আমাদের মধ্যে মুসলমানের মধ্যে সমস্যা, বিশেষ করে আহলে হাদিস সমাজের মধ্যে সমস্যা, সেটা হলেই আমরা এখন বাংলা মুফতির সংখ্যা বেশি, কোরআন হাদিস বুঝি না, বোঝার চেষ্টাও করি না, আর সামান্য দুইটা আয়াত দুটা হাদিস পড়েই মনে করে আমি অনেক কিছু জেনে ফেলে দিয়েছি। এখন উনি ওনার বিবেক থেকেই মানুষের মধ্যে দাওয়াতে কাজ শুরু করে দেয়। এখানে যা কি হচ্ছে, উনি যেভাবে বুঝেছেন হাদিস কোরআন, আসলে ওইভাবে সাহাবায়ে কেরাম বুঝেন নেই। একটা উদাহরণ দেই, বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র দেশ, এখানে প্রধানমন্ত্রীও নাম মুসলমান, কালেমা পড়েছে, মন্ত্রীরা যারা আছে তারাও কালেমা গো মুসলমান, এরপরে দেশ পরিচালনা হচ্ছে, সেখানেও কিছু ইসলামী আইন আছে, অন ইসলামিক আইন আছে, হজবরল আছে, কিন্তু সবাই কালেমা গো মুসলমান।
একজন ব্যক্তি যে কালেমা পড়েছে তাকে কখন কাফের বলা যাবে, তার বিরুদ্ধে কখন হাতিয়ার তোলা যাবে, এটা একটা আকীদার বিষয়, এটা একটা মানহাজ। এটা আপনি একটা আয়াত পড়েই হ্যাঁ এখানে জিহাদ শুরু করে দিলেন, এটা আপনার মানহাজগত ভুল। আপনি বলবেন যে এইভাবে ভোট করে জান্নাত পাওয়া কিনাম রাষ্ট্রীয় ক্ষমতা, আমি এখানে মসজিদে নামাজ পড়ব আর বাইরে জিনা হবে, মদের আড্ডা চলবে, সুদ চলবে, আর আমি এখানে নামাজ পড়া করলে লাভ হবে? জি ভাই, এই পৃথিবীর চাবি আল্লাহর হাতে। আপনি মুমিন হন, আপনি সৎ আমল করুন, আপনার মতো আমিও যদি মুমিন হই, ইনিও মুমিন হন, ইনিও মুমিন হন, অটোমেটিক পরিবেশ ভালো হয়ে যাবে, ঠিক আছে না? আল্লাহ বলছেন যে তুমি আল্লাহর কাছে ফিরিয়ে দাও, আয় আল্লাহ তুমি আমার এই দেশটাকে, যারা দেশ পরিচালনা করছে তাদের ক্ষেত্রে আমরা আকীদা কী হবে? এটা একটা মানহাজগত ব্যাপার। কোরআন হাদিসের দাবি হলো এই, তোমাদের দায়িত্বশীল যারা আছে তাদের জন্য তুমি হেদায়তের দোয়া করো, আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দাও, কারণ তাদেরকে ওই মানসাবে আল্লাহই তো পৌঁছাইছে। আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দাও, তাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করো, অনইসলামিক কাজ থেকে তাদেরকে ফিরে আসার তৌফিক দান করো। আর আয় আল্লাহ তাদের যদি হেদায়ত নসিবে না থাকে, আল্লাহ তুমি তাদেরকে সরিয়ে নিয়ে এমন মানুষদেরকে তুমি সেখানে নিয়ে আসো যারা তোমার দিনের কাজ করবে। দায়িত্বটা কাকে দিলেন? আল্লাহ তাআলাকে দিলেন। আমার মনে হয় অনেকে আমরা নৈরাশ, এই দোয়া দেওয়া কি কোনো কাজ চলে? কিছুদিন আগে যখন মিয়ানমারে মুসলমানদেরকে যখন হত্যা করা হচ্ছে, তখন আমরা যিনি পৃথিবীর মালিক আমরা তার কাছে ফিরে গেলাম, আয় আল্লাহ বিশ্বের যেখানে মুসলমানরা মাজলুম, আয় আল্লাহ তুমি তোমার কুদরতি শক্তিতে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। সেখানে একজন বক্তা এসে মেম্বারে বক্তব্য দিল, না এগুলো কোনো কাজ চলবে না, বেরান সবাই, জিহাদের জন্য বের হয়ে যান, আমরা মিয়ানমারের বিরুদ্ধে হাতিয়ার উঠাবো। জি ভাই, আপনার হাতিয়ারের শক্তির চাইতে আপনার বিপক্ষের হাতিয়ার শক্তি অনেক মজবুত, আপনি ভুল ব্যাখ্যায় আছেন, এটা ঠিক নয়। আসলে পৃথিবীর যে স্রষ্টা আল্লাহ, তিনি যে পৃথিবীর পরিচালক, উহুদের মাঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লামকে যখন জখম করা হচ্ছিল, 70 জন সাহাবীকে যখন শহীদ করা হচ্ছিল, আল্লাহ পাক উপরে ছিলেন না? তিনি কি শক্তিশালী ছিলেন না? তিনি তো ইচ্ছা করলে ওই উহুদ পাহাড়ের ভিতরে এই সমস্ত কাফেরদেরকে ঢুকিয়ে দিবে এক সেকেন্ডের মধ্যে, এই ক্ষমতা কি তার নাই? আছে। এই বিশ্বাস ইয়াকিন থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যখন তায়েফে গিয়ে ওনাকে যখন মানুষের নির্যাতন করলো, তারপর উভয় জুলুম যখন করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু ফেরেশতা এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আমরা এই তায়েফবাসীদেরকে দুই পাহাড়ের মাঝে রেখে এদেরকে হত্যা করে দিই। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, না এরা আমাকে চিনে নেই, আমি তো রহমত হিসাবে প্রেরিত হয়েছি, আমার প্রতি এরা আজকে না বুঝলেও এর পরবর্তী নসল তারা আমাকে চিনবে, আমার প্রতি ঈমান নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে কিন্তু বাস্তবে হয়েছে কি হয় নাই? হয়েছে। আল্লাহ পাক তিনি যে পৃথিবীর ক্ষমতাবান, বিশেষ করে এই মুহূর্তে আমরা যতই আল্লাহ থেকে দূরে থাকি, আমাদের সবাইকে কিন্তু ওই এক জায়গায় ফিরে আসা উচিত। আজকে বড় বড় অ্যাটম বোমওয়ালা যেগুলি দেশ, মহাশক্তিবান যারা দেশ আছে, আল্লাহ পাক এমন একটা সৈনিক পাঠিয়েছে, সেই সৈনিকটাকে কোনো ওজন দিয়ে তোলার মতো কোনো যন্ত্র পৃথিবীতে নেই। কতটুক করোনা ভাইরাস ওজন কতটুক মাপা যাবে? মাপা যাবে না। এই করোনা ভাইরাসকে কেউ দেখেছে? আল্লাহ আকবার। এক সময় শুনতাম যে আল্লাহ পাক তিনি নমরুদকে মাছি দিয়ে হত্যা করেছে, শোনেন নাই? চিন্তা করলাম মাছির আবার কি ক্ষমতা? জি, আল্লাহ পাক তো মাছি তো একটা জিনিস দেখা যায়, কিন্তু করোনা ভাইরাস এমন একটা জিনিস দেখাও গেল না। আর সারা পৃথিবীর যে যত মহাবড় শক্তিশালী হোক না কেন, সবাই কিন্তু একেবারে দুই জানু হয়ে বসে পড়েছে, আমাদের করার কিছু নেই। উপরওয়ালা স্রষ্টা তিনি যদি বাঁচান তাহলে বাঁচবো, তাছাড়া আমাদের বাঁচার কোনো কুল কিনারা নেই, এই রোগের কোনো চিকিৎসা নাই, এখান থেকে বাঁচার কোনো পথ নেই। আল্লাহ কি পারেন না? আল্লাহ পারেন। হে মুসলিম, আপনার সর্ব অবস্থায় আপনার অন্তরের কানেকশন থাকবে আল্লাহর সাথে। আমার বক্তব্যের শেষ খোলাসা সেটা হলেই, আপনি যে ঔষধ হন না কেন, চাকরি হচ্ছে না, ঘুষ না দিলে চাকরি হবে না, আপনার আল্লাহর প্রতি ইমানের দুর্বলতা আছে। আল্লাহ নিজে বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ,
يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب তুমি ঘুষ খেও না। আল্লাহ পাক ঘুষ খাওয়া হারাম করেছেন, ঘুষ লেখা হারাম করেছেন, ঘুষের সুদ খাওয়া হারাম, সুদ লেখা হারাম, সাক্ষী থাকা হারাম। আমি সুদের চাকরি করব না, আমি ঘুষ দিয়ে চাকরি নিব না, আমি আল্লাহর প্রতি যদি অটল থাকি তাহলে আল্লাহ পাক তিনি যে আপনাকে ঘুষ ছাড়াও চাকরি দিতে পারেন এই বিশ্বাস ইয়াকিন যদি আপনার মধ্যে থাকে তাহলে আল্লাহ পাক আপনার সে দিয়ে দেখা দেবে ইনশা আল্লাহ তাআলা। এই ক্ষমতা আল্লাহ পাকের আছে, আল্লাহ পাক বহু নিদর্শন দেখিয়েছে। জি, মারিয়ামকে আল্লাহ পাক যদি এই মেম্বারে বসে কোনো গাছ এবং কোনো মৌসুম ছাড়া ফল দিতে পারে, জাকারিয়া আলাইহিসসালামকে যদি বার্ধক্য অবস্থায় তার সন্তান ইয়াহিয়া সন্তানকে দিতে পারে, তাহলে আমি যতই বড় বিপদে থাকি না কেন খায়রুল্লাহর কাছে আমি কোনোদিন আমার অন্তরের কানেকশন থাকবে না। সর্ব অবস্থায় আমি মনে করি আমার স্রষ্টা আল্লাহ, আমার হায়াত মৃত্যুর মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালাউ ইজতামাত, সারা পৃথিবীর মানুষ যদি তোমার জন্য উপকারের চেষ্টা করে, লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা মা ক্বাদ কাতাবাল্লাহু লাক, তাহলে সারা পৃথিবীর মানুষ তোমাকে অতটুকুই উপকার করাতে পারবে যতটুকু আল্লাহ চাইবে, তার চেয়ে বেশি পারবে না। আর সারা পৃথিবীর মানুষ যদি আপনার ক্ষতি করতে চায় তাহলে অতটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ চাইবে, তার চেয়ে বেশি পারবে না। আপনি গায়রুল্লাহর কাছে কেন যাচ্ছেন, আল্লাহ থেকে আজ দূরে কেন? সম্মানিত ভাই, যে যে অবস্থায় আছেন আল্লাহর সাথে কানেকশন বাড়িয়ে দেন। দুনিয়ার শান্তি চাচ্ছেন, রোগ মুক্তি চাচ্ছেন, হাই হুতাশ করেন না। আপনি অন্য কোনো দিকে যান না, আপনি আল্লাহর দিকে ফিরে আসুন খালেস ভাবে। আর যদি শর্ত নিয়ে আসেন লাভ হবে না। শর্ত মানে কি? চাকরি হচ্ছে না, এক মাস নামাজ পড়ে দেখি কি হয়, এক মাস জামাতের সাথে নামাজ পড়ছে, পড়ার পরও চাকরির কোনো প্রস্তাব আসে নাই, এক মাস পর ছেড়ে দিচ্ছে, কই কাজ তো হলো না, হুজুর তো বক্তব্য দিল যে আল্লাহ সব করতে পারে। জি, আপনার অন্তরে আল্লাহর বিশ্বাস থাকতে হবে, তার ফলাফল আজকেও পেতে পারেন, 100 বছর পরেও পেতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন সেই ছেলের জন্য, আয় আল্লাহ তুমি মক্কাবাসীদেরকে বুত গায়রুল্লাহর যেন ইবাদত না, শিরিক মুক্ত বানাও, সারা পৃথিবীর ফল এদেরকে দান করো এবং এদেরকে আমন এবং নিরাপত্তা দাও। 1000 বছর পূর্বে ইব্রাহিম দোয়া করেছে, সেই দোয়া 1000 বছর পর সৌদি আরবে পেট্রোল বের হলো, সেখানে তাওহিদ শিরিক নাই, সেখানে শুধু শান্তি। রাত্রের একটা কি দুটা কি একটা নারী একেবারে নির্দ্বিধায় একা একা রাত্রিতে বের হয়ে যাবে, কোনো বাবার ক্ষমতা নেই তার দিকে তাকায় দেখবে। এই অবস্থা এখনও সৌদি আরবে আছে, সারা বিশ্বের যেখানেই ফল ফুলাতে আছে, যে কোনো সময় আমরা আপনারা আম এখন দেখতে পাবেন না, সৌদি আরবে এখন আম একদম তাজা আম পাবেন। ইব্রাহিম দোয়া করেছে 1000 বছর পূর্বে আর ফল পাচ্ছেন 1000 বছর পর। আপনি দোয়া করতে কৃপণ কেন? বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন, আপনার দোয়া কবুল হবে তিনভাবে। আল্লাহ নবী সাল্লাম বলছেন তুমি যেই জিনিসে দোয়া করো, আয় আল্লাহ তুমি আমাকে বিবাহ দাও, বাড়িটা ভালো করে দাও, চাকরি দাও, আল্লাহ বলছেন তোমার দোয়া আমি কবুল করি, তুমি যেটা চাচ্ছ সেটাও আমি কখনো তোমাকে দিয়ে দেই, তখন তুমি বোঝো আমার দোয়া কবুল হয়েছে। আবার কখনো কখনো এমন হয় তুমি দোয়া করছো, আমি তোমার দোয়া কবুল করছি, তুমি চাচ্ছ যে তোমার বাড়িটা পাকা হোক, আমি এই দোয়া কবুল করেছি, কিন্তু বাড়ি পাকা না করে এই আগামী সপ্তাহে তোমার একটা অ্যাক্সিডেন্ট ছিল, বড় একটা রোগ ছিল, বড় একটা মুসিবত ছিল, আমি দোয়া কবুল করেছি, মুসিবতটাকে সরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি দোয়া আরেকভাবে কবুল করি, তুমি যে দোয়া করো দুনিয়ায় চাও, আমি দুনিয়ায় দেই না, তোমার জন্য আখিরাতের জন্য রেখে দেই। অতএব সর্ব অবস্থায় আপনার অন্তরে কানেকশন থাকবে আল্লাহর সাথে। হে মুসলিম ভাই, আলে হাদিস ভাই, সারা পৃথিবীর দায়িত্ব আপনার হাতের উপরে, আল্লাহ আপনাকে হক দিয়েছে, আপনাকে যতটুকু বোঝার তৌফিক দিয়েছে, আপনার চাইতে আশেপাশে বড় জ্ঞানী আছে তারা হক চিনে না, যার জন্য তো মহাস্থানে যাচ্ছে, তাই নয় কি? আপনি কি যাবেন? যাবেন না। এই যে আল্লাহর একটি বড় নিয়ামত পেয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করুন, এবং এটা শুধু ঘরের মধ্যে রাখেন না, আপনার আচরণ আপনার আখলাক, ইসলাম মসজিদেও থাকবে, ইসলাম বাড়িতেও থাকবে, ইসলাম দোকানে থাকবে, ইসলাম রাস্তায় থাকবে, এই সব ইসলাম কায়েম করার দায়িত্ব আমাদের। রামেশ্বরপুর মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনার দিনী ভাই হিসাবে আপনাকে শুধু একটি নসিহত করবো,
কোনো সময় আপনার মাথা যেন আল গায়রুল্লাহর সামনে নত না হয়। যা কিছু চাওয়া পাওয়া একমাত্র আল্লাহর কাছেই চাইবেন পাবেন। আর বিশ্বাস রাখবেন, যখনই আল্লাহর কাছে দোয়া করবেন ইমান বিশ্বাস নিয়ে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া শুনছে এবং কবুল অবশ্যই করবেন। ইয়াকিন নিয়ে যদি দোয়া করেন আল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতের বালা মুসিবত থেকে ইনশাআল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ইমানের উপর অটল থাকার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে যেন তাওহীদ বোঝা এবং তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করে। মানুষকে তাওহীদ থেকে সরিয়ে নিয়ে শিরিকের দিকে নিয়ে যাওয়ার যত রকম প্রলোভ আছে, বাতিল রাস্তা আছে, আয় আল্লাহ তুমি আমাদেরকে তোমার কুদরতি শক্তিতে সে বাতিল রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ তুমি যে আমল করলে তুমি রাজি এবং খুশি হবে, আল্লাহ তুমি আমাদেরকে সে আমল করার তৌফিক দান করো। অত্র মসজিদের মুসল্লিবৃন্দ মাশাআল্লাহ তারা অনেক আগ্রহ করে নিজের জানমাল খরচ করে এই সুন্দর একটি মসজিদ বানিয়েছে। আমি মেম্বার থেকে আল্লাহর কাছে দোয়া করছি, আয় আল্লাহ তুমি মসজিদকে কবুল করে নাও এবং এই মসজিদটা যেন প্রকৃতপক্ষে তোমার ইবাদতের স্থানই শুধু নয়, এটা যেন ইসলাম প্রচার করার একটা কেন্দ্র এবং মার্কাজ যেন হয়। আয় আল্লাহ তুমি সে তৌফিক দান করো। আমরা তারা এখানে দান খয়রাত করেছি, মসজিদ বানিয়েছি, আমাদের নিয়তকে যেন আল্লাহ পাক খারেজ করে দেয়, নিয়তকে আমরা শুদ্ধ করে নেই, আল্লাহ পাক যেন এর প্রতিদান আমাদেরকে দান করে, আল্লাহ পাক যেন আমাদেরকে আরও বেশি দিনের ভালো ভালো কাজ করার তৌফিক দান করে। আকুলু কৌলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।